আমরা যে সমস্ত কোম্পানি বড় বড় কোম্পানি আছে টাটা যারা লবণ বানায় অ্যাকচুয়ালি তো তাদের সমস্ত ছোট ছোট মালের গাড়ি আসে কিন্তু এইখান দুর্গন্ধ তো জাস্ট ওখান থেকে উঠলাম আর দেখতে পেলাম এই স্টেশন একদম নর্মাল স্টেশন বেশি বড় সরো না ছোট স্টেশন এইখান দিয়ে কিন্তু কোটা যাওয়া যায় আর আমরা চেষ্টা করব যে কালকে বা পরশু দিন সকাল সকাল এইখান থেকে ট্রেন ধরে আমরা কোটা চলে যাব কারণ বডি ভাই মানছে না কেন কি জানি উদয়পুরে গিয়ে আবার চেষ্টা করব হিচেকিং করা সেটা প্ল্যানিং আছে আপাতত হিচেকিং করতে পারি ঠিক নেই তো এই যে স্টেশন তোমরা দেখেই নিলে এটা সাম্বাল লেক স্টেশনের নাম যদি তোমরা চাও ইউ ক্যান ইজিলি পসিবল জয়পুর স্টেশন থেকে আসতে পারো তোমরা জয়পুর যদি প্ল্যান করে দেখো জয়পুর স্টেশন থেকে আরামসে সাম্বাল লেক স্টেশনে কিন্তু আসতে পারো আর এই পুরোটা সাম্বার ঝিল জঙ্গল পুরো চারিদিকে জঙ্গলে রাখা ওইখানে আমি দেখতে পাচ্ছি একদম সামনে একটা মসজিদ আছে মানে এই জায়গাগুলো দেখি মনে হচ্ছে পুরো পুরো দিনের একটা কালচার ছোট লাইন এই দেখুন ছোট লাইনের সেই রাস্তা এই যে কেমন লাগছে এখনো সেই কাঠ আর এই যে লাইন এই যে আগেকার দিনের ম্যানুয়াল মানে হ্যান্ডেল আর কি হ্যান্ডেল দিয়ে ক্রসিং করা যে এই রাস্তাগুলো অটোমেটিক মানে দারুণ একটা জায়গা বুঝতে পারছেন আর এই লাইনে কিন্তু এখনও মানে ট্রেন চলে ছোট ট্রেনগুলো মানে এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এইখানে আপনার যে সমস্ত কোম্পানি বড় বড় কোম্পানি আছে টাটা যারা লবণ বানায় অ্যাকচুয়ালি তো তাদের সমস্ত ছোট ছোট মালের গাড়ি আসে কিন্তু এইখানে দুর্গন্ধ পুরো ভিতরে চলে যায় এই ঝিলের ভিতরে চলে যায় এখানে পুরো লবণ উৎপাদন হয় এখানে সেই ঝিলের ভিতরে চলে যায় আর এইখানেই সব লোড হয় লোড আনলোড হয়ে এইখান এই লাইন ধরেই এই দেখুন লাইন আছে এই লাইন ধরেই চলে যায় আপনার সেই বড় বড় স্টেশনে এই দেখুন ওয়াও সুন্দর দেখুন লাইনগুলো সে আগেকার দিনে কয়লার গাড়িগুলো চলতো না সে কয়লার গাড়িগুলো কিন্তু এরকম ছোট ছোট লাইন দেখতে পাওয়া যেত সেরকম দেখতে পাওয়া যাচ্ছে আর এইটা হচ্ছে এই এর ভিতরে কিন্তু লবণগুলো নিয়ে যাওয়া হয় এই যে এই জিনিসগুলো এটার ভিতরে আপনার এর ভিতরে লবণগুলো থাকে হ্যাঁ তো এটাতে গিয়ে লোড করে তোমার কোম্পানির কাছে নিয়ে যায় সেখানে আয়োডিন সয়াডিন মিশিয়ে লবণটাকে শুদ্ধ করা হয় আমার ট্র্যাকগুলো দেখি হেভি লাগছে জাস্ট আনবিলিভেবল যে আমাদের ভারতও এত সুন্দর সুন্দর জিনিস আছে প্লিজ বিদেশ ভ্রমণ করার আগে সবাইকে রেকমেন্ড করো প্লিজ একবার ভারত ভ্রমণ করুন আর যারা বাংলাদেশ থেকে আমার ভাই বন্ধুরা ভিডিওটা দেখছেন তোমরাও বন্ধু প্লিজ আমাদের ভারতকে ভ্রমণ করো চাইলে লং টাইম ভিসা নিয়ে আসো ইন্ডিয়াতে আমি এটা বলবো তোমাদেরকে একটা ছোট্ট লাইন ছোট্ট একটা জায়গা এখানে কিছু মানুষ আছে গানিঘাম্মা গানিঘাম্মা আঙ্কেল কেসে সব লোক বড়িয়া মারা ফটো আ রহা হ্যায় হ্যাঁ আ রহা না আগ সেক রহে আপ লোক আচ্ছা ये लाइन में भी ट्रेन आती है हाँ ओ और ये जो खंबा इसके अंदर ही नमक लेके जाते ये प्लाट है स्टोर है यहाँ पे नमक स्टोर है मतलब इसके अंदर नमक है इकट्ठा करने का नमक इधर से होता है हाँ इधर खाली होता है अच्छा फिर कहाँ लेके जाते हैं अलग 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 स्टेट में अलग अलग राज्य में चला जाता है अच्छा अच्छा तो पूरा अंदर जाता है ना ये लाइन भाई ये लाइन जाती है वो मकान दिख रहा है सब
वाह তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা একবারে পুরো ভিতর অবধি যায় যেটুকু এই কাকুরা বলল ওয়াও কি সুন্দর বার্ড স্যাংচুরি দেখুন কি সুন্দর পাখি ওখানে দেখতে পাচ্ছি আর এখনো সানসেট হয়নি সূর্য মামা দেখতে পাচ্ছি আমি আমি কিন্তু সূর্যকে মামা বলি আমার চাঁদ মামা সূর্য মামা তো দারুণ লাগছে এই ম্যানুয়াল আগেকার দিনের কাঠের এই রাস্তাটা টোটাল চলে যাচ্ছে সেই ভিতরে একদম ভিতরে প্রায় এখান থেকে বলছে 42 কিলোমিটার 33 কিলোমিটার ভিতরে সো এখন আমাদের টেন্ট পিচ করতে হবে সেই জায়গা খুঁজছি এনাদেরকে বলছি সেই জায়গা কোথায় পাওয়া যায় সেটা খোঁজার ট্রাই তো জুড়ে থাকো তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি সানসেট হয়ে গেছে আর এই সুন্দর বিউটিফুল নজারাটা দেখো শুধু জাস্ট হেভি লাগছে দারুণ লাগছে মেঘটা আর এই হচ্ছে বিউটিফুল ঝিল সাম্বাদ ঝিল আর এই জায়গাটা আমরা টেন্ট পিচ করব আজকে দারুণ নিরিবিলি একদম শান্ত পরিবেশ আর এখানে ইলেকট্রিক আছে লাইট চলছে একটা এই জায়গাটা সব সুন্দর আর ওখানে প্রচুর মাইগ্রেটিং বার্ড আছে যেরকম আমাদের পূর্বস্থলীতে দেখতে পাওয়া যায় সেরকমই প্রচুর এক রকম বার্ড এখানে আছে ঝিলটার পাশাপাশি আর ঝিলটা কিন্তু পুরো নমক জল এই যে হেভি লোকেশন এই জায়গাটা আমরা টেন্ট পিচ করবো এখন চলো টেন্ট পিচ করে নি তাড়াতাড়ি তো অলরেডি আমরা টেন্ট পিচ করার পরে আর তো আমরা স্যুপ স্যুপ আর তো আমরা মানে রান্না বান্না ভেবেছিলাম যে চাউমিন করব বাট চাউমিন এরা কোথায় নেই এখানকার যে বাচ্চাগুলো আছে তো এরা আমাদের সঙ্গে দুই মানে বিকালবেলা দেখা করলো আর বললো খুব ভালো লাগলো এরা সব আছে এই যে এখানে ক্যাম্প ফায়ার করছি আর এরাই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল বাড়ি থেকে প্রত্যেক জন বাড়ি থেকে একটা একটা করে রুটি এনেছে তরকারি এনেছে বেশ এই যে রুটি দিয়ে যায় আর এই কিন্তু বিশাল মেহনতে পুরো কারটা কিন্তু ওই জ্বালিয়েছে ঠিক আছে সবাই হাই কর দাও হাই বাপ রে গানা শোনা দাও কই गाना गाओ गाना यारों ने मेरे वास्ते क्या कुछ नहीं किया यारों ने मेरे वास्ते क्या कुछ नहीं किया 100 बार शुक्रिया आबाद मेरे दिल पे तुम्हारा है दो आबाद मेरे दिल पे तुम्हारा है दो तो ये दिल तुम्हारे प्यारे का मेरा है तुम बिन मैं हूँ जले बिन मचली यार मेरी शान हो यार तुम्हें असली यार मेरी शान हो यार तुम्हें असली बस इतने ही आते हैं अरे दूसरा दूसरा कोई एक राय करो करो दियो ना বাচ্চা গুলো এত মানে কি বলবো ব্যাটারি যা বলে আর কি তো দেখো দারুণ লাগছে দাদা अरे जापा में अंतर गाल्या करो जी मना गाल्या करो तार मारे करो करो
সকালে ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে থাকে লাইক করতে পারো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ফ্রেশ মর্নিং এ। আর কালকে দেখাবো তোমাদের সাম্বার লেকের এখানকার লবণ, এখানকার কিভাবে উৎপাদ হচ্ছে, পুরো সব কিছু কিন্তু ইতিহাস তোমাদের কাছে জানাবো। হ্যালো ভাই, সাবস্ক্রাইব করো, বলো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, লাইক এন্ড সাবস্ক্রাইব করনা চ্যানেল কো। ক্যামেরা খুলনা, ক্যামেরা খুলনা, আওয়াজ তেজ আলি।